গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্যাতন বন্ধ না করা পর্যন্ত লোহিত সাগর দিয়ে নৌরুট অচল করে দেওয়ার লক্ষ্যে হুথিদের কর্মসূচি পৃথিবীব্যাপী মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তুলতে পারে। লোহিত সাগরের ওই সংকট মালামাল পরিবহনের খরচ বাড়াচ্ছে এবং কার্গো সরবরাহে বিলম্ব ঘটাচ্ছে। ওই পথ ধরে চলা বাণিজ্যিক জাহাজের উপর অবিরাম হুথি হামলার কারণে ভৌগোলিক বাণিজ্য বিঘ্নিত হওয়ায় গ্লোবাল সাপ্লাই চেন বিপদ সংকেত দেওয়া শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন যে মূল বাণিজ্য রুটের ট্রাফিকের প্রভাব কয়েক মাস ধরে চলতে পারে, কিন্তু এই পরিস্থিতি চূড়ান্ত মুহূর্তে কন্টেইনারবাহী জাহাজের ঘাটতি সৃষ্টি করতে পারে। এর কারণ জাহাজগুলো এখন দক্ষিণ আফ্রিকা উত্তামাশা অন্তরীপ ঘেঁষে নৌপথ দিয়ে ইউরোপে যাচ্ছে এবং ইউরোপ থেকে আসছে, ফলে নৌরুট দীর্ঘ হয়েছে। বর্তমান পরিস্থিতি সাপ্লাই চেনে চাপ সৃষ্টি করবে, পণ্যের দাম বাড়তে থাকবে পাগলা ঘোড়ার মতো। এই অবস্থা মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তুলবে। বিশেষজ্ঞরা বলছেন মুদ্রাস্ফীতি এবং উচ্চ সুদের হার একটি বড় উদ্বেগ হিসেবে রয়ে গেছে। এর কারণ বিশ্বের প্রধান অর্থনীতিগুলি 2023 সালে মন্দার ভবিষ্যৎবাণী অস্বীকার করেছিল। এই বছর মন্দা আঘাত করতে পারে বলে বিশেষজ্ঞরা আবারও বলছেন। গত ডিসেম্বরেই কন্টেইনার ভাড়া দ্বিগুণের বেশি বেড়ে গেছে। গত 18 জানুয়ারির পর 40 ফুটের কন্টেইনারের ভাড়া 23% বেড়েছে। এমন ভাড়া বৃদ্ধি ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের সাথে চীনকে সংযুক্তকারী বাণিজ্যিক রুটের বাইরেও চাপ বাড়াচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, 18 জানুয়ারি চীন থেকে লস এঞ্জেলেসে একটি কন্টেইনার পাঠানোর স্পট রেট সপ্তাহে 38% বেড়েছে। এই ভাড়া বর্তমানে $3,860। তেলের মূল্য অনুসারে লক্ষ লক্ষ পরিবার যখন জীবনযাত্রার ব্যয় নিয়ে সংকটের মুখোমুখি, তখন দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো বর্তমানে প্রত্যাশিত সময়ের চেয়ে দীর্ঘ সময়ের জন্য উচ্চ সুদের হার বজায় রাখতে পারে। মুদ্রাস্ফীতির জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে ইউরোপ। এশিয়া মহাদেশের দেশগুলো থেকে ইউরোপের প্রধান সামুদ্রিক বাণিজ্যিক নৌরুট সুয়েজ খাল হুথিদের কারণে কার্যত অচল। গত অক্টোবরে ইসরায়েল হামাস সংঘর্ষের শুরু থেকে লোহিত সাগরে কয়েক ডজন ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। সহিংসতা শেষ না হওয়া পর্যন্ত এবং গাজার পর ইসরায়েলি অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সংগঠনটি হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্বব্যাপী বাণিজ্যিক শিপিংয়ের প্রায় 15% সাগরপথে হয়। IMF-এর পরিসংখ্যান অনুসারে অত্যাবশ্যক সমুদ্রপথের মাধ্যমে সামুদ্রিক ট্রাফিক এক বছর আগের তুলনায় 2024 সালের এখনও পর্যন্ত 37% কমে গেছে। এশিয়া ইউরোপ রুটের প্রায় সব জাহাজই যাচ্ছে উত্তামাশা অন্তরীপ ঘেঁষে নৌপথে, ফলে বেড়েছে সময় আর জ্বালানির খরচ, দাম বাড়ছে সকল পণ্যের।